রেলের অব্যবস্থাপনা নিয়ে রনির আন্দোলন স্থগিত হলেও ট্রেনের টিকিট পদ্ধতি নিয়ে আছে প্রশ্ন। কেন সেদিন বাতিল হয়েছিল রনির টিকিট? নির্ধারিত সময়ের পর কেনই বা টাকা নেওয়া হয়েছিল? জনমনে ঘুরপাক খাচ্ছে সে প্রশ্ন। রিপোর্ট আহমদ বাবুর। 13 জুন সকাল 8:36 রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেনের 4টি টিকিট বুকিং করেন মহিউদ্দিন রনি নামে এক যুবক। বিকাশ অনলাইনে তিনি টিকিটের দাম শোধ করেন 9:37, কিন্তু ততক্ষণে বাতিল হয়ে যায় তার টিকিটের বুকিং। ঘটনা শেষ এখানেই নয়। ঈদের 3 দিন আগে অর্থাৎ 7 জুলাই হঠাৎ করেই মহিউদ্দিন রনি নানান অভিযোগে অবস্থান নেন কমলাপুর স্টেশনে। মিডিয়ার কল্যাণে রনির এই আন্দোলন আস্তে আস্তে জানাজানি হয় সব মহলে। টিকিট কাটার 1 ঘন্টা পর 9:37 রনি ওটিপি, পাসওয়ার্ড ও পিনকোড দিয়ে বিকাশের টাকা পরিশোধ করেছিলেন। টিকিট বুক দেওয়ার 15 মিনিটের মধ্যে টাকা শোধ করতে না পারলে তা বাতিল হয়ে যায়। 15 মিনিটের মধ্যে সেদিন কেন টিকিটের টাকা শোধ করতে ব্যর্থ হয়েছিলেন এমন প্রশ্নের জবাবে রনি বলেন, মোবাইলে ব্যালেন্স ছিল না। মোবাইলে ব্যালেন্স ছিল না, ঠিক আছে, আমি তো আগেও বলছি। ওনারা যা বলবেন ওনাদের যুক্তি ওনাদের কাছে, আমার যুক্তি তো আমার কাছে। তবে এরপরও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন রনি। রনির টাকা পরিশোধের দেরি হলেও বিকাশে টাকা পাঠানোর সময় ওটিপি ও পিনকোড অকার্যকর দেখায়নি। পরে টাকা ফেরত পেলেও তাৎক্ষণিকভাবে টাকা কেটে নেওয়ায় সংশ্লিষ্ট আইনে 53 ধারা বলে জরিমানা করা হয়। আমি টাকা রিফান্ড করলাম, কিন্তু আমার তো আজকে এমার্জেন্সি যেতে হবে সেই জায়গায়। কিন্তু এই যে অবহেলা, এই অবহেলার জন্য কিন্তু আমরা তাদেরকে পানিশ করেছি। এর বিরুদ্ধে আপিল করার বিষয়টি বিবেচনা করছে সহজ। মহিউদ্দিন রনি সাহেব, তিনি আসলে যে শর্তগুলো বা যে নিয়মগুলো এখানে উল্লেখ করা ছিল সেই শর্তগুলো আসলে পূরণে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন বিধায় তার নামে ওই দিন ওই তারিখের কোনো টিকিট ইস্যু হয়নি। তবে রনির আন্দোলন নিয়েও আছে প্রশ্ন। টাকা পরিশোধে দেরি করে ঘটনার 22 দিন পর কেন আন্দোলন? এমন প্রশ্ন করলে উজ্জ্বল নামে এক ব্যবসায়ীকে বেধড়ক মারধরও করে রনির পক্ষ নেওয়া লোকজন। যারা আমাকে মারছে, অন্যায়ভাবে মারছে এবং আমাকে দালাল বলে আখ্যায়িত করছে, আমি তাদের বিচার চাই। গেল কদিন ধরেই রনির আন্দোলন ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আলোচনায়। সোমবার রাতে রেল কর্তৃপক্ষের আশ্বাসে স্থগিত হয় এই আন্দোলন। আহমদ বাবু, 21শে টেলিভিশন, ঢাকা।